আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এন্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন আপনারা খুব হাসি খুশি ভিডিও বানাচ্ছি। এন্ড দ্য রিজন ইজ আমরা ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ জিতে গেছি, তা সেই সাথে আমরা সিরিজটা আমাদের হাতে নিয়ে নিয়েছি। খুব ভালো লাগছে অ্যাজ এ ফ্যান হিসাবে, ক্রিকেট ফ্যান হিসাবে অ্যান্ড অ্যাজ এ বাংলাদেশি হিসাবে। এক তো দেশের বাইরে আছি, আর একটা কথা বলি, আমার অনেক দিনের শখ, সব সময় ক্রিকেট খেলা যখন থেকে আমার প্রিয় তখন থেকে আমার একটা শখ ছিল, আমি স্টেডিয়ামে বসে বাংলাদেশের ম্যাচ দেখব। বাট হোপফুলি কোনোদিন ইনশাল্লাহ আল্লাহ যদি নেকের দরাজ করে বেঁচে থাকলে আমি একদিন হলেও, একবার হলেও আমি গিয়ে দেখবো। তো দোয়া করবেন আমার জন্য। আর আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা আবার আমি চিন্তা করি, আমি যদি খেলা দেখতে যাই, যদি হেরে যায় একটা ব্যাড মেমোরি হয়ে থাকবে। এন্ড বাংলাদেশের ম্যাচগুলো যে অবস্থাতে শেষ হয়, কখন কোন সময় হার্ট ফেল করে মানুষ না হার্ট স্ট্রোক করে এগুলো তো বলা যায় না। হ্যাঁ, তো এই সিচুয়েশনে আমি থাকতে পারবো না। আচ্ছা, কখনো গেলে ইনশাল্লাহ দেখা যাক সেই সময়। আশা আছে নেক্সট 2031 2031 2031 সালে যে ইয়েটা হবে, এটা বাংলাদেশে হবে, ওই সময় আমি থাকবো যদি আল্লাহ বাঁচাই রাখে ওই দিন পর্যন্ত। এর আগেও যেতে পারি, আপনারা দোয়া করবেন। আচ্ছা যাই হোক, আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে অনেকে কিছুটা ট্রোল করতেছে যে মিরপুর পিচে সেই মিরপুর পিচ হলে রোহিত শর্মা কিভাবে এত কম বলে এতগুলো রান তুললো, বলেন আপনারা যারা এই ধরনের কিছু কিছু ট্রোল করতে। পিচের কোনো দোষ নাই, কথা হয়েছে যে আমরা পারি না অন্য দেশের গ্রাউন্ডগুলোতে। হ্যাঁ, কিছুটা ইয়ে আছে আমাদের এই গ্রাউন্ডে, কিছুটা সমস্যা, অত বেশি সমস্যা না যে আমরা দেশের বাইরে গেলে হারলেই বলবো যে আমাদের দেশের পিচ ছিল একরকম, আমাদের বিদেশের পিচ অন্যরকম। হ্যাঁ, আমরা তো কিছুটা অ্যাডভান্টেজ নিবই আমাদের দেশের পিচের উপরে, এমন না যে আমরা সবসময় জিতে আসছি, আমরা তো কিছু না কিছু ম্যাচ হারছিও। হ্যাঁ, বেশিরভাগ ম্যাচ হয়তো জিতেছি, বাট খারাপ পিচটা যদি এত খারাপ হতো তাহলে রোহিত শর্মা কিভাবে এত কম বলে এতগুলো রান নিল। আর দাদাদের মাস্টার প্ল্যান তো কাজে আসলো না, দাদাদের মাস্টার প্ল্যানের উপরে আমাদের লিটন দাস এসে বড় মাস্টার প্ল্যান খেলেছে। যেভাবেই হোক জিতার পক্ষে কিন্তু সব ইয়ে যায়, যেমন লিটন দাস ক্যাপ্টেন ছিল, লিটন দাসের টিম যেহেতু জিতেছে ওই হিসাবে সব ক্রেডিট কিন্তু আমাদের টিমের। আমরা হোয়াইট ওয়াশ করতে পারলে আরো বেশি খুশি। আর আরেকটা জিনিস খুব খারাপ লাগে, ভারতীয় যে ইন্ডিয়ান মিডিয়া গুলা, জার্নালিস্ট গুলা, তাদের দেখলে আমার খুব রাগ উঠে। তারা এমন এমন ইনসাল্ট করে ভিডিওতে কথাবার্তা বলে, বাংলাদেশ সে হার গিয়া হাম লোক, বাংলাদেশ সে হার গিয়া, হোয়াট দা হেল ইজ দিস, হোয়াট বাংলাদেশ মতলব ক্যা, বাংলাদেশ কবি জিতা নেই ইয়ে ক্যা, উন ওরা গনায় ধরে না আমাদের বাংলাদেশকে। তাই তো আমরা ওয়াশ করার অপেক্ষা করবো, ওয়াশ করতে পারলে বাকি মজাটা বুঝবো কেমন বাংলাদেশ আর কে। মানে এভাবে ইনসাল্ট করে কথা বলে, স্টার্ট করে ইনসাল্ট কথা দিয়ে শেষ করে ইনসাল্ট কথা দিয়ে, এত ইয়ে লাগে আমার কাছে জিনিসগুলা। হ্যাঁ, এই জন্যই তো কি বলতাম, যাক যাই হোক, যেমন ইনসাল্ট করে তেমন ইয়েও পাবে তারা।